কাণ্ডে গ্রেফতার আরো এক ধৃতের নাম আমিরুল ইসলাম বাড়ি দিঘল গাঁও এলাকার নাক কাটিতে বুধবার সকালে দ্রুতকে ইসলামপুর আদালতে পাঠায় পুলিশ উল্লেখ্য রবিবার সকালে চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে দিঘল এলাকায় একটা ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় জেসিবি নামের এক তৃণমূল কংগ্রেস কর্মী বেত জাতীয় একটা কিছু হাতে নিয়ে এক যুবক এবং যুবতীকে মারধর করছে অভিযোগ ওই দুই যুবক যুবতী বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন এই কারণে প্রকাশ্যে ওইভাবে একজন মহিলাকে तालिबानी कायদায়ে শালিসি সভায় শাস্তি দেবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই ঘটনায় মূল অভিযুক্ত জেসিবিকে রবিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ আদালতের অনুমতি ক্রমে সোমবার জেসিবিকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেয় পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে জেসিবিকে জিজ্ঞাসাবাদ করে এবং ভাইরাল ভিডিও দেখে আমিরুল এর খোঁজ পায় পুলিশ এবং তাকে মঙ্গলবার গ্রেফতার করা হয় আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শোনাব চোপড়া ভাইরাল কাণ্ডে জেসিবি গ্রেপ্তারের পর পাঁচ দিন দু তিন দিন কেটে গেছে তারপরে সেই জেসিবিকে কিন্তু জেরা করার পর আর নাম উঠে আসে এবং তাকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করে এবং যার নাম জানা গেছে আমেনুল ইসলাম এবং তাকে আজকে ইসলামপুর কোর্টে তোলা হলে তাকে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ অর্থাৎ বলা চলে যে এই যে চোপড়ার ভাইরাল কাণ্ড একের পর এক কিন্তু খবর বেরিয়ে আসছে এবং আমরা যেটা জানতে পারি যে সেই জেসিপিকে জেরা করার পর এবং পুলিশ যে যেটা জানতে পেরেছে যে সেই সময় ওখানে এই আমিনুল ইসলাম

সেখানে তিনিও সহযোগিতা করছিলেন জেসিপিকে অর্থাৎ এই একের পর এক জেরা করার পর আরও কত দূরের তথ্য তথ্য বের হয় বা আরও কারা কারা এর সাথে জড়িত সেটা পুলিশ বের করে সেটাই এখন দেখার বিষয় তবে একটা কথা বলা ভালো যে ইসলামপুরের যে এই ভাইরাল কাণ্ড এই কাণ্ডকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজ্য রাজনীতি শুধু নয় রাজ্য বা দেশ পর্যায়ে কিন্তু নানান রকম কিন্তু বিতর্কের সৃষ্টি হয় এবং একের পর এক নানান রকম তথ্য উঠে আসে কখনও জেসিপি মানে যে সম্বন্ধে উঠে আসে তথ্য কখনও জেসিবির পিছনে কার হাত রয়েছে সেটা তথ্য উঠে আসে তো এবার জেসিবিকে জেসিপিকে জিজ্ঞাসাবাদ করার পর তারই এক আর একজনকে কিন্তু গ্রেপ্তার করলো পুলিশ যার নাম আমিরুল ইসলাম তাকে সেই দীঘল গাঁও থেকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ চোপড়া সেই লক্ষ্মীপুর অঞ্চলে তো এখন দেখার বিষয় এরপর আরও কতজনকে কিন্তু এই কাণ্ডে গ্রেপ্তার করে পুলিশ সেটা এখন দেখার বিষয় আজ সেই আমিরুল ইসলামকে ইসলাম কোর্টে তোলা তাকে দিনের সারাদেশ এখন তাকিয়ে চোপড়া কাণ্ডের দিকে কিন্তু সেই নির্যাতিতাই এখন পাল্টি খেয়েছেন কিসেরা তো ভয় তার কেউ কি ভয় দেখাচ্ছে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কথা বলেছিলেন নির্যাতিতার সঙ্গে শুনবো কি উঠে এলো তাদের কথোপকথনে উত্তর দিনাজপুরের চোপড়াতে যে মহিলার ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে যে মহিলার তাকে রাস্তায় ফেলে যেভাবে নির্মমভাবে ভাবে অত্যাচারের ঘটনা সামনে এসেছে গোটা দেশ জুড়ে সেই ভিডিও তোলফার ফেলে দিয়েছে সেই মহিলার বাড়িতে এই মুহূর্তে আমরা রয়েছি চোপড়ার একটি গ্রামে এই মুহূর্তে আমার সঙ্গে সেই নির্যাতিতা মহিলা রয়েছেন গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক মহল প্রতিক্রিয়া দিচ্ছে এবং যে মূল উপযুক্ত তিনি গ্রেপ্তারও হয়েছেন কি বলবেন আমি তো এখন সুস্থ আছি ঠিক আছি আপনি সুস্থ আছেন এখন হ্যাঁ তারপর কি চিকিৎসা করিয়েছেন হ্যাঁ সেদিন যেভাবে মারধর করা হয়েছিল যথেষ্ট গুরুতর আঘাত পেয়েছিলেন চোট পেয়েছিলেন তারপর চিকিৎসা কে করেন কোথায় করানো হলো বাড়িতে বাড়িতে হাসপাতালে যাননি হ্যাঁ হাসপাতাল গিয়েছি তো গিয়েছিলেন হ্যাঁ কোন হাসপাতালে চপরা চপরা হ্যাঁ মেডিকেল গিয়েছিলেন আপনারে গিয়েছিলেন না পুলিশ নিয়ে গিয়েছিল পুলিশ নিয়ে গিয়েছিল আচ্ছা সেদিন দিদি কি হয়েছিল একটু বলবেন এরকম ভাবে মারলো কেন আপনাকে আমাদের ব্যক্তিগত ব্যাপারে যে সালিসি হিসাবে গ্রামের যেটা কর্তব্য করেছিল তাই আপনার ব্যক্তিগত জীবন নিয়ে হ্যাঁ আপনার ব্যক্তিগত বিষয় আপনার পারিবারিক বিষয় সেখানে পাড়ার লোক বা তৃণমূল কেন সালিসি সভা ডেকেছিল কেন তারা শাস্তি দিচ্ছিল তারা তো আপনার কেউ না জানি না এখানে কি সালিশি সবাই এরকম হয় সালিশি হয় আমাদের ধর্মের হিসাবে এই হিসাবে করে আচ্ছা সালিশি হয় না শাস্তি দিয়েছিল আপনাকে আপনি কি এখনো ভয় পেয়ে রয়েছেন না হুম না তাহলে আপনি এখনো কথা বলতে ভয় পাচ্ছেন কেন কোনো রকম আতঙ্ক কাজ করছে না নিক পরে হুম না করছে না তাহলে একটুখানি আমাদেরকে জানান কারণ বাংলার মানুষ গোটা দেশের মানুষ এখন এটা জানতে চাইছে কি হয়েছিল সেদিন একটু বলুন প্লিজ খুলে বলুন নির্ভয়ে বলুন নির্দিধায় বলুন আপনি কি এখনো ভয় পাচ্ছেন আপনি কি বলতে চান কি বলবো সব তো ঠিকঠাক আছে এখন না সেদিন কি হয়েছিল একটু শুধু বলুন আমাদের ব্যক্তিগত ব্যাপারে কি হলো তারপর বলুন আচ্ছা আপনার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই তার মধ্যে আমরা ঢুকতেও চাই না আপনার ব্যক্তিগত বিষয়ে আমি যেতে চাই না কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপারে যেখানে আমরা ঢুকতে চাই না যেখানে কারো ঢোকার অধিকার নেই আপনার অনুমতি ছাড়া সেখানে পাড়া তৃণমূল নেতা কি করে আপনাকে মারধর করতে পারে আমি তো জানি না কে বা কারা ভিডিও ভাইরাল করেছে আমার অনুমতি ছাড়া থানায় অভিযোগ জানাচ্ছি আমি পুলিশ তদন্ত করছে ওরাকে শাস্তি দেওয়া হোক আর ওদেরকে শাস্তি চাইছেন যারা ভিডিও ভাইরাল করছে তাদের কি আজি আপনাকে মেরেছে তার শাস্তি চান না আমি তো জানি না কে মেরেছে সেটা আমি জানি না তো ইতিমধ্যে পুলিশ তাকে চিহ্নিত করে গ্রেফতার করেছে তো আমি তো জানি না না মানে আপনাকে যে মেরেছে আপনি তাকে চিনেন না না চিনি না জানি না তাহলে আপনাকে কেন মারলো সেদিন বলতে পাচ্ছি না তো আচ্ছা আপনি যদি না চেনেন আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে সেই শালিশি সভা করলোই বাকি করে আপনি কি কোনো চাপের মুখে আছেন কেউ কি আপনাকে চাপ সৃষ্টি করছে না তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন এখনো আপনার চোখে মুখে আতঙ্কের ছাপ আমরা স্পষ্ট বুঝতে পাচ্ছি আপনি কেন এখনো কোনো ভাবে কি রাজনৈতিক চাপ রয়েছে আচ্ছা আপনি কার শাস্তি চান যারা বিনা অনুমতি ছাড়া আমার ভিডিওটা ভাইরাল করেছে গোটা দেশ ছড়ে পড়েছে সেটা এখন ডিলিট করা হোক তাদেরকে শাস্তি দেওয়া হোক যারা আপনার অনুমতি ছাড়া আপনার আপনি যখন মার খাচ্ছিলেন আপনাকে যখন রাস্তায় ফেলে নির্যাতন করা হচ্ছিল সেই ভিডিও যারা আপলোড করেছে তাদের শাস্তি আপনি চাইছেন কিন্তু যে আপনাকে মারধর করেছে তাদের শাস্তি চান না আমি তো জানি না কারা মারধর করেছে তাহলে যে পুলিশ যাকে গ্রেফতার করেছে তাজমুল হক নামে আমি তো জানি না আপনি কি তাকে চেনেন না আপনি চেনেন না না পুলিশ তো তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পেরেছে তাহলে আপনি কি এখন চান পুলিশ তাকে শাস্তি দিক আচ্ছা তারপর ওই ঘটনা যখন প্রকাশ্যে হলো সেই ঘটনা তো বৃহস্পতিবারের ঘটনা তাই তো বৃহস্পতিবার পর আপনি কি ভয়ে চলে গিয়েছিলেন গ্রাম থেকে না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন